হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থই আছেন। আপনার বয়স 30 বা 40-এর আশেপাশে এবং আপনার শরীরে এমন কোনো রোগসুখ নেই, কিন্তু আপনার ওজন দিনের পর দিন বন্ধুরা বৃদ্ধি পেয়েই যাচ্ছে। এমন যদি হয় এবং আপনি যদি তাকে কন্ট্রোল না করেন এবং আপনার যে লাইফস্টাইল রয়েছে সেটাকে আপনি যদি ম্যানেজ না করেন বন্ধুরা, তাহলে এমন যদি চলে তাহলে দেখবেন আগামী 5 থেকে 10 বছর পর আপনার কিন্তু লাইফস্টাইল রিলেটেড যে ডিজিজগুলো হয়, যেমন থাইরয়েডের সমস্যা, হাইপারটেনশন, ওবেসিটি, তাছাড়া কোমরে ব্যথা, পিঠ ব্যথা, ঘাড়ে ব্যথা, আপনার হাঁটুর মধ্যে খুব বেশি ব্যথা করে, একটু হাঁটাচলা করলে খুব বেশি ক্লান্ত হয়ে পড়েন, বুক ধড়ফড় করে, হৃদযন্ত্রের সমস্যা ইত্যাদি সমস্যায় আপনি কিন্তু অবশ্যই বন্ধুরা ভুগবেন। আপনি খুব চেষ্টা করছেন, আপনি বুঝেন বা জানেন যে আমার ওজনটা খুব বেশি বৃদ্ধি পেয়ে গেছে, আমার শরীরে বিভিন্ন সমস্যা বর্তমানে দেখা দিচ্ছে এবং আগামীতে সমস্যাগুলো আমার আসবে। আপনি খুব চেষ্টাও করছেন, আপনি খাবার দাবারও কন্ট্রোল করছেন, আপনি নিয়মিত এক্সারসাইজও করার চেষ্টা করছেন, তাছাড়া যেগুলো স্বাস্থ্যসম্মত নয় সেগুলো আপনি ছেড়ে দিয়েছেন এবং অনেক চেষ্টা করছেন, তারপরও আপনার যে ওজনটা কমছে না, আপনার পেট একেবারে বাইরের দিকে বেরিয়ে আসছে, কোমরের আশেপাশে আপনার চর্বি খুব বেশি পরিমাণে জমা শুরু করছে। ফিমেলদের ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় যে কোমরের আশেপাশে বা থাইয়ের আশেপাশে চর্বি খুব বেশি পরিমাণে জমে এবং তা কিন্তু খুব ক্ষতিকর হতে পারে। তো আপনার মনে হয়তো একটা প্রশ্ন যে আমি এত কিছু করছি, তারপর কোন জায়গাটাতে আমি ভুল করছি যার ফলে আমার এই ওজনটা কিন্তু কমছেই না। আর বন্ধুরা, ওবেসিটি এমন একটা জিনিস, তা থেকে কিন্তু বড় বড় রোগের সৃষ্টি হয়। আপনি যদি শুধু এটাকেই কন্ট্রোল করতে পারেন তাহলে পরবর্তী সময়ে বিভিন্ন বড় বড় রোগ থেকে আপনি কিন্তু নিজেকে বাঁচাতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি ডিটেইলস আলোচনা করব যে কোন ভুলের জন্য আপনি এত কিছু করছেন, তারপরও কোথায় আপনি ভুল করছেন যার জন্য আপনার ওজন কিন্তু একেবারে কমছে না, বা আমাদের পেটের যে বা শরীরের যে ওজনটা বৃদ্ধি পায়, চর্বিটা জমে, তার প্রধান কারণ কি, বা কোন কোন জায়গায় আমাদের চর্বিটা বেশি পরিমাণে জমে। তাছাড়া এমন মাত্র 2টি উপায় সম্পর্কে আলোচনা করব। এই 2টি বিষয় যদি আপনারা বন্ধুরা ভালোভাবে বুঝে যান যে আপনার ওজনটা বৃদ্ধি পাচ্ছে কি কারণে, তাহলে সেটা আপনি বুঝে যাবেন এবং খুব সহজে আপনি কিছু দিনের মধ্যে আপনার ওজনটাকে আপনি কন্ট্রোলে আনতে পারবেন। তাছাড়া বন্ধুরা, অবশ্যই ভিডিওর শেষের দিকে এমন 2টি ড্রিঙ্ক সম্পর্কে, এমন একটি অভ্যাস সম্পর্কে আমি আলোচনা করবো, এগুলো যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আমি 100% যে আপনার শরীরের ওজন কিছুদিনের মধ্যে আপনি একেবারে নর্মাল আনতে পারবেন এবং সেটাকে মেনটেন করে আপনি একটা সুস্থ জীবনযাপন বন্ধুরা করতে পারবেন। বন্ধুরা, সবার প্রথম আমাদের এই বিষয়টা বোঝা উচিত যে আমাদের শরীরে চর্বি বা ফ্যাটটা জমে কেন, তার পেছনে প্রধান কারণটা কি। নর্মালি বিভিন্ন কারণ থাকে, তার মধ্যে একটা কারণ হতে পারে যে কোনো রোগ। আপনার শরীরের মধ্যে এমন কিছু ডিজিজ আছে যেগুলো যদি হয় তাহলে কিন্তু আপনার শরীরে অতিরিক্ত মাত্রায় চর্বি জমতে পারে। আপনি যতই বেশি চেষ্টা আপনি করুন না কেন, ওই রোগগুলোকে যদি আপনি বন্ধুরা কন্ট্রোল না করেন বা তাকে ঠিক না করেন তাহলে কিন্তু আপনার শরীরে ওজন কিন্তু কমবে না। তার মধ্যে প্রথমেই বলবো যে থাইরয়েডের সমস্যা, যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে, আপনার হয়তো মেডিসিন নিচ্ছেন, ধরা পড়েছে বা ধরা পড়েনি থাইরয়েডের সমস্যা, তাদের কিন্তু এই সমস্যা থাকলে আপনার ওজন কিন্তু বৃদ্ধি পেতে পারে। কোশিন সিন্ড্রোম, যাদের স্টেরয়েডযুক্ত যে ড্রাগগুলো আছে, এই মেডিসিনগুলো যারা বেশি দিন ব্যবহার করেন তাদের এই সিন্ড্রোমটা দেখা যেতে পারে। তাছাড়া শরীরের মধ্যে যদি কর্টিসলের মাত্রা বৃদ্ধি পেয়ে যায় তাহলেও কিন্তু আপনার এই ওজনটা যে একটু খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যেতে পারে। তাছাড়া বন্ধুরা, আপনি একেবারে অ্যাক্টিভিটি করেন না, আপনি একেবারে বসে বসে দিন কাটান, তাহলে হতে পারে হার্টের সমস্যা, কিডনির সমস্যাজনিত কারণ ইত্যাদি ইত্যাদির ফলেও কিন্তু বাইকের সমস্যা থাকলেও কিন্তু আপনার শরীরে চর্বি অতিরিক্ত মাত্রায় জমতে পারে। সো সবার প্রথম এগুলো দেখা প্রয়োজন। আপনি অনেক চেষ্টা করছেন তারপরও কমছে না, আপনার কি এমন কোনো রোগ হয়েছে কি না, আপনার থাইরয়েডের সমস্যা হয়েছে কি না, আপনার মধ্যে অন্য কোনো রোগ আছে কি না, এগুলো পরীক্ষা করে দেখা খুব বেশি প্রয়োজন। দ্বিতীয় যে বিষয়টা বলবো ওজন বৃদ্ধি পাওয়ার, সেটা হলো ক্যালোরি। এক্সট্রা ক্যালোরি যখন আপনি গ্রহণ করবেন, বেশি পরিমাণে যখন আপনার শরীরে ক্যালোরি যাবে, তখন কিন্তু তা আপনি যদি বার্ন না করেন বা তা যদি আপনি কাজ না করেন, আপনার সেগুলো যদি বার্ন না হয় তাহলে কিন্তু সেগুলো চর্বি রূপে কিন্তু আপনার শরীরের মধ্যে জমা হতেই থাকবে। বেশিরভাগ দেখা যায় রোগসুখগুলো একটু কমই হয়, প্রায় 80% মানুষের মধ্যে দেখা যায় যে এই সমস্যাটা, তারা বেশি ক্যালোরি প্রতিদিন গ্রহণ করছেন যার ফলে ওনার শরীরের মধ্যে অতিরিক্ত মাত্রায় চর্বি কিন্তু জমা হচ্ছে। বন্ধুরা, নর্মাল একটা স্টাডিতে এটা বলা হয়েছে যে একজন পুরুষ এবং মহিলার প্রতিদিন, উনি যদি ভারী কোনো কাজ না করেন, কোনো জিম না করেন বা কোনো খুব ভারী কাজ না করেন, নর্মাল যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে
তাতে প্রতিদিন প্রায় পুরুষ এবং মহিলাদের প্রায় 2000 থেকে 2500 ক্যালোরি শক্তির কিন্তু প্রয়োজন পড়ে। সো আপনি যদি তার থেকে বেশি পরিমাণে ক্যালোরি, আপনার অ্যাক্টিভিটিস একেবারে নর্মাল, কিন্তু আপনি যদি তার থেকে বেশি ক্যালোরি, আপনি প্রতিদিন 3000 বা 3500 ক্যালোরি আপনি খাচ্ছেন, গ্রহণ করছেন আপনার খাবারের সাথে, তাহলে সেই বাকি যে ক্যালোরিটা যেটা আপনি বার্ন করলেন না, সেটা আপনার শরীরের মধ্যে কিন্তু চর্বি রূপে দিনের পর দিন কিন্তু জমা হতেই থাকবে, এবং সেটা কিন্তু একটা সময়ে আপনার ওজন বৃদ্ধি করবে এবং অবেসিটিতে আপনি কিন্তু রূপান্তরিত হবেন। এবার আমরা এটাও জানবো যে আমাদের শরীরের মধ্যে চর্বি কোন কোন জায়গাতে বেশি পরিমাণে জমে। দেখুন, চর্বি জমার জন্য মূলত দুইটি জায়গা আছে। যেমন আমাদের সাবকিউটেনাস লেয়ার থাকে, আমাদের যে চামড়াটা থাকে পেটের, তার নিচে, একেবারে তার নিচের অংশে কিন্তু বেশি পরিমাণে দেখা যায় চর্বি জমে, যাকে আমরা সাবকিউটেনাস ফ্যাট বলে থাকি। আরেকটা বিষয় হলো ভিসারেল ফ্যাট, যেটা আমাদের যে অর্গান রয়েছে, লিভার বা আমাদের ক্ষুদ্রান্ত, বৃহদন্ত, কিডনি যেগুলো রয়েছে অর্গান, এগুলোর আশেপাশেও কিন্তু খুব বেশি পরিমাণে চর্বি জমতে দেখা দেয়। সো সাবকিউটেনাস লেয়ারে যে ফ্যাটটা জমে এটা এতটা ক্ষতি না করলেও, যে ভিসারেল ফ্যাটটা রয়েছে অর্থাৎ আমাদের অর্গানের আশেপাশে যেগুলো জমে, সেটা কিন্তু খুব খুব বেশি ক্ষতি করে এবং পরবর্তী সময়ে বড় বড় রোগের সৃষ্টি করে। এবার আপনি বুঝবেন কিভাবে যে আপনার সাবকিউটেনাস লেয়ারে তো ফ্যাট রয়েছে, আপনার আপনার যে ভিসারেল ফ্যাট পেটের ভেতর সেটা রয়েছে কি না, তার জন্য একটা নর্মালি যে ব্যাপার আপনি দেখলে বুঝতে পারবেন। মহিলাদের ক্ষেত্রে যদি আপনার যে কোমরের যে মেজারমেন্টটা থাকে, যে মাপটা থাকে, সেটা যদি 80 সেন্টিমিটার বা তার থেকে বেশি হয়, এবং পুরুষদের ক্ষেত্রে সেটা 94 সেন্টিমিটার বা তার থেকে যদি বেশি হয়, তাহলে আপনাকে অবশ্যই বুঝে নেওয়া প্রয়োজন এবং সতর্ক থাকা প্রয়োজন যে আপনার পেটের মধ্যে বা কোমরের আশেপাশে কিন্তু আপনার পেটের মধ্যে ভিসারেল ফ্যাট অবশ্যই কিন্তু আছে। এই যে ভিসারেল ফ্যাটটা বন্ধুরা কোন খাবার থেকে বেশি জমে, ট্রান্সফ্যাট প্রথমে বলবো, ট্রান্সফ্যাট কোনটা, যেমন তেল আছে বাজারে, যে তেলগুলো পাওয়া যায় বাইরে, যে ফাস্টফুডের দোকানে যে তেলগুলো দিয়ে রান্না করা হয়, সেগুলোতে যেমন একই তেলকে তারা বারবার গরম করছে, তাতে কিন্তু সেটা কিন্তু ট্রান্সফ্যাটে রূপান্তরিত হয়, এবং ওই সকল তেলের মধ্যে যে খাবারগুলো তৈরি হয়, পুরি, ভাজা, বড়া, সিঙ্গারা ইত্যাদি যেগুলো তৈরি হয়, এগুলো আমরা যখন এনে খাই, এগুলো কিন্তু আমাদের খুব খুব বেশি বন্ধুরা ক্ষতি করে, বা ট্রান্সফ্যাট এগুলোর মধ্যে খুব বেশি পরিমাণে থাকে। খুব বেশি বাজে চর্বিযুক্ত খাবার বা তৈলাক্ত খাবার যেগুলো, খুব বেশি মিষ্টি জাতীয় খাবার, তাছাড়া প্রসেস ফুড রয়েছে, তাছাড়া দুগ্ধ জাতীয় যে খাবারগুলো আছে, এগুলোও যদি কেউ বেশি পরিমাণে গ্রহণ করেন, তাহলেও কিন্তু আপনার শরীরে এই ভিসারেল ফ্যাটের পরিমাণটা কিন্তু দিনের পর দিন বৃদ্ধি পেতে পারে। এবার আমরা দুটি বিষয় সম্পর্কে জানবো যেগুলো সবথেকে ইম্পর্টেন্ট, এগুলোকে আমরা মেনটেন করি না বলেই কিন্তু আমাদের চর্বিটা জমে বা ওজনটা বৃদ্ধি পায়। দুটি বিষয় কী কী ভালো করে আপনারা বুঝে নেবেন। প্রথমেই বলবো যে খাবার দাবারের মধ্যে আমি পূর্বে বলেছি যে বেশিরভাগ 80% মানুষের মধ্যে এই জিনিসটা দেখা যায় যে ক্যালোরিটা বেশি ইনটেক করা, অর্থাৎ বেশি পরিমাণে খাবার দাবার ক্যালোরি গ্রহণ করার ফলে এবং সেটাকে সঠিকভাবে ব্যবহার না করার ফলে কিন্তু আমাদের পেটের মধ্যে বা আশেপাশে চর্বির জমে বা ওজনটা বৃদ্ধি পায়। তাহলে আপনাকে অবশ্যই ক্যালোরিটা যে নেওয়াটা সেটা কন্ট্রোল করা প্রয়োজন, খাবার দাবারের দিকে আপনার খেয়াল রাখাটা খুব বেশি প্রয়োজন। একটা সাধারণভাবে আমি যদি বলি, তাহলে একটা ইন্ডিয়ান যে ডায়েট বা এশিয়ান কান্ট্রিতে যে ভেজ যে ডায়েটটা রয়েছে, আমরা যেটা গ্রহণ করি প্রতিদিন, যে আপনি যদি 3 বেলা খান বা 2 বেলা খান, আপনি ভাত বা নিরামিষ খাবার যেগুলো খান, তার সাথে আপনি কিন্তু এক একটা থালিতে বা এক একবার খাবারে কমপক্ষে আপনি 900 ক্যালোরির আশেপাশে ক্যালোরি আপনি কিন্তু গ্রহণ করেন প্রতিদিন। সো আপনি যদি 2 বেলা খান, তাহলে প্রায় 1800 থেকে 2000 ক্যালোরি আশেপাশে আপনি গ্রহণ করছেন। আপনি যদি 3 বেলা খান প্রতিদিন, সকাল, দুপুর, রাত্রেবেলা পেট ভরে ভাত খান, নিরামিষ থালি আমি ধরলাম, তাহলে আপনি প্রায় 2500 থেকে 2700 ক্যালোরি আপনি প্রায় গ্রহণ করছেন। এটা একটা নর্মাল একটা রিকোয়ারমেন্ট আমি বললাম, যে 2000 থেকে 2500 ক্যালোরি একজন মানুষের নর্মাল অ্যাক্টিভিটিসে কিন্তু সেটা মেনটেন হচ্ছে। তারপর বন্ধুরা, বাইরের যে খাবারটা, বাড়তি যে খাবারটা আপনি নিচ্ছেন, এই যে কোনো কিছু কিনে নিয়ে আসলেন, বাইরে গেলেন, খেলেন, এই খাবারের বাইরে যে খাবারগুলো খেলেন, এগুলো কিন্তু আপনার এক্সট্রা হয়ে যাচ্ছে, এবং এই খাবারগুলোই কিন্তু, যে বাইরের খাবারগুলো বা তৈলাক্ত খাবারগুলো, এগুলোই কিন্তু আপনার শরীরের মধ্যে কিন্তু অতিরিক্ত এবং অতিরিক্ত ক্যালোরি, এবং এগুলো কিন্তু চর্বি রূপে আপনার শরীরের মধ্যে কিন্তু জমা হবে। আসলে বন্ধুরা, বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, মানুষ কম খেয়ে কিন্তু মারা যায় না বা রোগগ্রস্ত হয় না, দেখা গেছে মানুষ বেশি খেয়ে, মাত্রাতিরিক্ত খেয়ে কিন্তু বিভিন্ন রোগসুখ সৃষ্টি করে থাকে। এবার আপনি যদি নিরামিষ খান আর আমিষ খান, যাই খান না কেন, খুব সহজভাবে আমি বলবো আপনার ডায়েটটাকে কন্ট্রোল করার একেবারে সহজ পদ্ধতি আপনি বুঝে নিন।
আপনি যদি তিন বেলা আপনি খান তাহলে আপনি ভাত খাচ্ছেন, খুব ভালো কথা। তবে আপনি ভাতের পরিমাণটা, আপনার ওজন যদি বেশি থাকে নর্মাল থেকে, আপনার ভাতের পরিমাণটা একটু কমিয়ে ফেলুন। সাদা জিনিস যেগুলো আটা ময়দা ভাত এগুলো আপনি একটু কমিয়ে ফেলুন, তার মধ্যে শাকসবজির পরিমাণটা একটু আপনি বৃদ্ধি করে দিন। খাবার পূর্বে অবশ্যই আপনাকে তিন চারটা শাকসবজি দিয়ে আপনি কাঁচা স্যালাড বানিয়ে খাওয়াটা আপনার খুব বেশি প্রয়োজন। অতিরিক্ত খাবেন না, আপনার পেটটা ভর্তি হয়ে গেছে, বাস আপনি খাবারটা বন্ধ করে দিন। সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো ওজন বেশি হলে রাতের খাবারটার দিকে খুব বেশি খেয়াল রাখা প্রয়োজন। এটাই আমরা ভুল করি, আমরা রাতে অ্যাক্টিভিটিস কম করি বাট আমরা খাই বেশি। আমি বলবো সূর্য যখন অস্ত চলে যাবে তারপর আপনাকে কিছু না খাওয়াটাই বন্ধুরা ভালো। আপনি তার পূর্বে আপনি যা খাওয়ার বা সূর্যাস্ত যাওয়ার পূর্বে 5-6টার মধ্যে আপনি খেয়ে ফেলুন এবং পরে না খাওয়াটাই ভালো। সেটা হলো আপনার ওজন কমানোর জন্য সব থেকে বড় একটা উপায় এবং আপনার যে বডিটা, আপনার ওয়েটটাকে মেনটেন কিন্তু আপনারা করতে পারবেন। তাতে কি হবে, আপনি সারা রাত্র বা রাত্র 6-7 ঘন্টা আপনার শরীর ফাস্টিং পর্যায়ে থাকবে এবং সেখানে আপনার যে জীবনী শক্তি সেটা আপনার বডিটাকে হিল করতে খুব বেশি কাজ করবে। কিভাবে রাতের খাবার না খেলে আপনি সব থেকে বেশি উপকার পাবেন, আমি ডিটেলস ভিডিও বানিয়ে দিয়েছি। এই ভিডিওর লিংকটা বন্ধুরা এই ভিডিও ডেসক্রিপশনে বা এন্ড স্ক্রিনে দিয়ে দেব, ওই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে রাতে খাবার না খেলে আমাদের শরীরে কি কি হয় এবং তার উপকারিতাটা কতখানি আপনি ডিটেলস আপনি বুঝতে পারবেন। তাছাড়া পর্যাপ্ত পরিমাণে জল পান করবেন, বাইরের খাবার খুব বেশি তৈলাক্ত, ভাজা বড়া, মিষ্টি জাতীয় খাবার এগুলো আপনি বর্জন করবেন। ধূমপান যদি আপনি করেন সেটাকে আপনি অবশ্যই ছেড়ে দিন, মানসিক দুশ্চিন্তাকে আপনাকে একটু দূরে সরে রাখতে হবে এবং ঘুম পর্যাপ্ত পরিমাণ যদি হয় এতটুকু যদি আপনি মেনটেন করতে পারেন এই ডায়েটের বা খাবারের সাথে, তাহলে বন্ধুরা আপনার ওজন কমানোর দিকে আপনি কিন্তু অনেক ধাপ আপনি কিন্তু এগিয়ে যাবেন। এবার দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটা হলো শারীরিক পরিশ্রম বা এক্সারসাইজ। অবশ্যই ওজন কমানোর জন্য যে যাই বলুক না কেন, আপনি যাই করুন না কেন, আপনার খাবার এবং এক্সারসাইজ এই দুটি বিষয় আপনাকে মেনটেন কিন্তু করতেই হবে। এক্সারসাইজের মধ্যে বন্ধুরা আমি বেশি বলবো না, আপনি যদি প্রতিদিন আপনি 40-1 ঘন্টা সময় নিজের শরীরের জন্য বের করতে পারেন এবং নিয়মিত এক্সারসাইজ করেন, তাহলে কিন্তু এই ডায়েটটা মেনটেন করার সাথে সাথে তাহলে অবশ্যই আপনার ওজন কমতে কিন্তু বাধ্য। খুব কম সময়ের মধ্যে আপনি একটা ভালো রেজাল্ট আপনি কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন। এক্সারসাইজের মধ্যে আমি 4-5টি এক্সারসাইজ আপনাকে সাজেস্ট করবো, এগুলো আপনি অবশ্যই করবেন। প্রতিদিন আপনাকে 20-30 মিনিট আপনাকে একটু জোরে হাঁটাচলা করাটা খুব বেশি প্রয়োজন, আপনি জগিং করতে পারেন। তাছাড়া বলবো আপনি জাম্পিং জ্যাক যে এক্সারসাইজ এটা আপনি অবশ্যই করবেন, আপনি প্ল্যাঙ্ক এক্সারসাইজ অবশ্যই করবেন, লেগ রাইজেস অর্থাৎ আপনি নিচের দিকে শুয়ে আপনি পাটাকে উঠাবেন নামাবেন, এটা আপনি করলে আপনার যে পেটের যে চর্বিটা সেটা কমাতে খুব বেশি সহায়তা করে। তাছাড়া প্রতিদিন অবশ্যই 15-20 মিনিট আপনাকে মানসিক দুশ্চিন্তা দূর করার জন্য বা একটু মানসিক শান্তির জন্য আপনাকে প্রাণায়াম করা বন্ধুরা খুব বেশি প্রয়োজন। এগুলো করলে আপনি কিন্তু তার সাথে যে বললাম আপনি ডায়েটটা মেনটেন করলে খুব বেশি উপকার পাবেন। সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো, এগুলো বলা তো খুব সহজ কিন্তু করাটা সব থেকে কষ্টের, তার জন্য আমি একটা জিনিস বলবো, অনেকেই আছেন সব বিষয় কিন্তু বুঝেন তারপরও 15-20 দিন করেন, 1 মাস করেন, তারপর যে রেগুলার হওয়া যারা সেটা কিন্তু একেবারে ছুটে যায় বা সেটা করতে পারেন না, এটাই সব থেকে ভুল করেন। আপনাকে অনবরত আপনার জীবনযাত্রার সাথে আপনার বয়স যখন 30-40 আশেপাশে চলে যাবে সেটাকে মেনটেন করে নিলে আপনি অনেক দিন সারা জীবন আপনি সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন এবং আপনার যে ওজনের সমস্যাটা কিন্তু হবে না, আপনি ওজন আপনার বাড়বেও না এবং যদি বাড়েও সেটা আপনার কিন্তু কন্ট্রোলে আপনার থাকতে কিন্তু বাধ্য হবে। এবার কিছু ম্যাজিক্যাল ড্রিঙ্ক সম্পর্কে বলি যেগুলো খুব বেশি উপকার দেবে, আপনার ওজনটাকে দ্বিগুণ বুঝতে কমাতে কিন্তু বন্ধুরা সহায়তা করবে। প্রথমে বলি দেখুন, রাতের বেলা যখন আপনি ঘুমাতে যাবেন ঘুমানোর পূর্বে আপনাকে ত্রিফলা চূর্ণ, আপনি 2 চামচ আপনি ত্রিফলা চূর্ণ নিয়ে নেবেন জলের সাথে, হালকা গরম জলের সাথে, এবং সেটা নিয়ে আপনি কিন্তু ঘুমিয়ে পড়বেন। এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পর খালি পেটে অবশ্যই আপনাকে 2 গ্লাস গরম জল, আর যদি তার সাথে আপনি পারেন তাহলে আপনি 10-15 মিলিলিটার আপনি আমলার যে জুস থাকে, আমলার যে জুস সেটা আপনাকে অবশ্যই নেওয়া প্রয়োজন। তাছাড়া আরেকটা খুব বেশি ইম্পর্টেন্ট বিষয় বলবো যে সকালবেলা যখন সূর্যোদয় বন্ধুরা হয় এই সকালবেলার যে সময়টা থাকে 7-8 বা 9টার সময় আপনাকে অবশ্যই খালি পায়ে আপনাকে 10-15 মিনিট হাঁটা প্রয়োজন এবং যে সূর্যের সকালের যে সূর্যের কিরণটা থাকবে সেটা আপনার গায়ে লাগানোটা খুব বেশি প্রয়োজন। আপনি বয়স্ক শিশু যেই হন না কেন এটা আপনারা করা
খুব বেশি প্রয়োজন। সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে বা সে আমাদের বডির যে স্কিনের প্রতিটা সেলকে অ্যাক্টিভ করতে কিন্তু খুব বেশি সহায়তা করে। ভিটামিন ডি আমাদের শরীরের খুব খুব বেশি পরিমাণে উপকার করে। সো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং যে বিষয়গুলো বলেছি এগুলো অবশ্যই আপনারা যদি পালন করেন তাহলে সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন, আপনার ওজনটাকে আপনি কন্ট্রোল রাখতে পারবেন এবং যে লাইফস্টাইল রিলেটেড যে বড় বড় রোগগুলো হয় সেগুলো থেকে আপনি কিন্তু বন্ধুরা বাঁচতে পারবেন। আপনাদের মনে কোনো কমেন্ট কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে গিয়ে প্রশ্ন করবেন। পার্সোনালি যদি আপনার কোনো কথা থাকে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ প্রতিটা লিঙ্ক রয়েছে, এখান থেকে কমেন্ট করবেন, ফলো করে দেবেন, অবশ্যই আমি কিন্তু আপনার কমেন্টের রিপ্লাই বন্ধুরা খুব তাড়াতাড়ি বন্ধুরা করে দেবো। দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আজকের এই ভিডিওটা আপনার মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আমার তরফ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এটাই কামনা করি। ধন্যবাদ আপনাকে।